আর যে কিছু করবো আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী ঈশানী পাল, আইপিএস এসপি কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট। যে অবস্থাতে আছেন দীর্ঘ দু বছর, তাদের কোনো তাদের অবস্থা খুবই খারাপ। যদি আপনারা দয়া করে, আমি কমিটির তরফ যত বারবারই আছেন সবার হয়ে আপনার কাছে আমি করজোড়ে আমি বলবো যে আপনারা এটা সুযোগ দেবেন। এটা আমি বলছি, আমি আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আছেন আমাদের মধ্যে ডিএম সাহেব, আছেন এসপি ম্যাডাম, মন্ত্রী আছেন। আজকের এই মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো? আজকে আমাদেরকে এখানে ডাকা হয়েছিল কোঅর্ডিনেশন মিটিং এই কথা বলে, এবং এখানে সমস্ত পাড়া থেকে কৃষ্ণনগরের যত পুরনো নতুন যত পুজো কমিটিগুলো আছে সেখান থেকে লোকজন এসেছিল। কিন্তু এখানে আমরা এসে দেখলাম এখানে কোঅর্ডিনেশনের কোনো জায়গা ছিল না। এখানে মঞ্চ থেকে কিছু কথা বলে দেওয়া হলো, আমরা সেগুলো শুনলাম, কিন্তু আমাদের যে বক্তব্যগুলো সেগুলো কেউ শোনার মতো, বা আগে আমরা যেটা দেখেছি যে আমাদেরও প্রশ্ন উত্তরের মাধ্যমে একটা আলোচনা হতো, এই আলোচনাটা হলো না। এখানে মঞ্চ থেকে কিছু কথা বলে দেওয়া হলো, সেটা আমরা শুনলাম, কিন্তু কোনো আলোচনা হয়নি বা কোঅর্ডিনেশন হয়নি। এটা আমাদের দুঃখ। আমাদের অন্যান্য সব জায়গায় দেখছি পুজো অনেক বড়ভাবে অনেক ভালোভাবে হচ্ছে, শুধু কৃষ্ণনগরে যখন জগদ্ধাত্রী পুজোর কথা আসছে তখন পুলিশ প্রশাসনের বা আমাদের যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, তারা পুজোটাকে আরও ছোট করে করতে চাইছে, জোর করে, এবং এর কোনো যুক্তি নেই, এর কোনো ভিত্তি নেই, আমরা এর প্রতিবাদ করছি। আপনার নাম? আমার নাম সুজয় সিংহ রায়, আমি জজকটপাড়া বাড়াবাড়ির সদস্য। চাষী ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়, মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীত হ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটার, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান, কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সহ কৃষি অধিকর্তা জামবনি ব্লক কর্তৃক জনস্বার্থে প্রচারিত।